আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি ভালো আছেন সবাই। সো আজকে আপনাদেরকে সাথে শেয়ার করব যে ইউকেতে আপনার যদি রাস্তায় যদি কোনো ধরনের কাজ হয়ে থাকে, সেগুলো তারা আসলে কিভাবে তারা কি সেফটি সিকিউরিটি মেনটেন করে, সেগুলো জাস্ট আপনার সাথে জাস্ট শেয়ার করব, জাস্ট দেখাবো আর কি। সো এই যে দেখতে পাচ্ছেন, আমি আসলে হেঁটে যাচ্ছি। সো আমার রাস্তার ডান পাশে আসলে রাস্তার কাজ চলতেছে। সো এখানে যে দেখেন, তারা কিন্তু একটা ব্যারিয়ার দিয়ে রেখেছে যে যে কাজগুলো করতেছে, এবং যদি দেখেন যে বাসার সামনে থেকে বের হবার জন্য যে অংশটুকু, ওইটা কিন্তু কি বলে প্লেটের মতো কিছু দিয়ে রেখেছে যাতে ইজিলি মুভমেন্ট করতে পারে। প্লাস হচ্ছে তারা কভার করে রেখেছে যে এরিয়াটুকু কাজ করবে, এবং গাড়ি চলাচলের জন্য, এবং এখানে যে নো ওয়েটিং যে ফ্ল্যাগ আছে সেগুলো রেখে দিয়েছে, এবং গাড়ি চলাচলের জন্য সামনে কিপ লেফট। তো যাই হোক, তারা মোটামুটি যাতে জনগণের কষ্ট না হয় সেই বিষয়টি তারা খেয়াল রেখে, এবং যাতে কারো কি হয় সকল প্রকার হ্যাজার্ড থেকে তারা সেভ করার জন্য এগুলো দিয়ে রেখেছে। তো এই হচ্ছে আর কি এখানের যারা কাজ করে, যেসব কোম্পানি বা প্রতিষ্ঠান, তারা সকল রুলস রেগুলেশন কিন্তু মেনটেন করে রাস্তায় কাজ করতে হয়। জাস্ট এতটুকুই দেখানোর। সো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।